বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে সবচেয়ে বড় গেরিলা আখ্যা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধের প্রতিটি সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অসামান্য অবদান রয়েছে। বেগম ফজিলাতুন্নেছা মুজিব সারা জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতে প্রেরণা যুগিয়েছেন। রাজনীতিতে ব্যাপকভাবে সক্রিয় থাকলেও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা গেরিলা সংগঠন বেগম মুজিবের কর্মকাণ্ড কখনো আঁচ করতে পারেনি। একটা গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বেগম ফজিলাতুন্নেছা গোপনে গিয়ে ছাত্রদের সঙ্গে দেখা করতেন, দিক নির্দেশনা দিয়ে আসতেন। রোববার ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের 91তম জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক 2021 প্রদান অনুষ্ঠানে একথাই বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে অংশগ্রহণ করেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা সভা সভাপতিত্ব করেন। এতে অংশ নেন সচিব সাদিউল ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আরা শক এবং অনেকেই। তবে বাংলাদেশে আমি মনে করি যে আমাদের একসময় অবস্থায় ছিল, কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে, সমাজে নারীদের একটা অবস্থান স্বীকৃতি পেয়েছে এবং ধীরে ধীরে তাদের অবদানটাও সামনে চলে আসছে। আর আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি এবং সেখানে আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাঙালি স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি যার জীবনটাকে উৎসর্গ করেছিলেন এই কারণে যে এই বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নতি, শোষিত বঞ্চিত মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করা, দারিদ্রের হাত থেকে তাদের মুক্তি দিয়ে সমাজে একটা উন্নত জীবন যেন তারা পায় সেই ব্যবস্থা করা, সেটাই ছিল কিন্তু তার জীবনের একমাত্র লক্ষ্য। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন তিনি অনেক লেখাপড়া শিখে সমাজে একটা বড় জায়গায় বড় অবস্থায় থাকতে পারতেন, কিন্তু নিজের ভাগ্য তৈরি করা বা নিজের জন্য কিছু করার থেকেও তিনি দেশের মানুষের কল্যাণেই তার জীবনটাকে উৎসর্গ করেছেন। কিন্তু তার পাশে থেকে সব সময় প্রেরণা যুগিয়েছে আমার মা। আমার মা কখনো সামনে আসেননি, কখনো কোনো মিডিয়ার সামনেও যাননি, কখনো নিজের নামটা ফলাতে চাননি। তিনি নীরবে পাশে থেকে প্রতিটি ক্ষেত্রে আমার বাবাকে সহযোগিতা করে গেছেন, সমর্থন দিয়ে গেছেন। এটাই হচ্ছে আমি মনে করি সব থেকে একটা বড় ত্যাগ তিনি স্বীকার করে গেছেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের 51তম জন্মবার্ষিকী উপলক্ষে এই যে পদক প্রদান করা হলো এবং আজকের দিনে যে প্রতিপাদ্য বিষয়টা সুনির্দিষ্ট করা হয়েছে যে বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী, এটা একান্তভাবে যথার্থ, কারণ তার নীরব সাক্ষী আমি। কারণ আমি বড় মেয়ে, আমার মার সাথে আমার বয়সের তফাত কিন্তু খুব বেশি না, বোধহয় তার 16-17 বছর বয়সের এরকম বা 18 বছর বয়স বা এরকমই একটা মানে ডিফারেন্স হবে। আমার মার বাবা মা একমাত্র বোন ছাড়া ছিল, আর ভাই কেউ ছিল না। কাজে আমি আমার মায়ের সব থেকে কাছের এবং তার সুখ দুঃখের সাথী এবং তার জীবনের অনেক কাহিনী আমি যতটা শুনেছি এরকম মধ্যে আর কেউ শোনার সুযোগ হয়নি। কাজে তিনি তার যে ধৈর্য সাহস এবং সময়োপযোগী পদক্ষেপ নেয়া যা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এবং বাস্তবায়ন করতে যথেষ্ট অবদান রেখে গেছে। আর 5টা নারীর মতো বা সংসারের বা কর্ত্রীর মতো আমার মার যদি নানা রকমের চাহিদা থাকতো,
যে স্বামীর কাছে মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকে, অনেক কিছু তার পাওয়ার থাকে, কত মানুষ কত কিছুই তো চায়, শাড়ি চায়, বাড়ি চায়, গহনা চায়, এটা চায়, সেটা চায়, কিন্তু আমার মা কিন্তু কোনো দিন সংসারের বা নিজের ব্যক্তিগত জীবনের বা আমাদের জন্য কোন কখনো কোনো ব্যাপারে আমার বাবার কাছে কোনো চাহিদা তার ছিল না। বরং সবসময় তিনি এটাই বলতেন, সংসার নিয়ে ভাবতে হবে না, চিন্তা করতে হবে না, আমাদের কথা ভাবতে হবে না, তুমি দেশের কাজ করছো, দেশের কাজই করো, দেশের কথাই চিন্তা করো। তাই যখনই বারবার আমার বাবা কারাগারে গেছেন, আমার মা কিন্তু সবসময় তাকে উৎসাহ দিয়েছেন। আমরা এই কারাগারে যেয়েও তাকে সবসময় যে কথাগুলি বলতেন, সবসময় একটা জিনিস হচ্ছে প্রেরণা দেওয়া, ঠিক সেই প্রেরণাটাই তিনি দিয়ে গেছেন সারাটা জীবন। আমি আমার যতটুকু, তবে বাংলাদেশে আমি মনে করি যে আমাদেরও একসময় অবস্থায় ছিল, কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে, সমাজে নারীদের একটা অবস্থান স্বীকৃতি পেয়েছে এবং আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।